দর্শক, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন মহান সুরেশ্বর দরবার শরীফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই জানেন মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং প্রথম পীর জান শরীফ হুজুর সন্তান নুরি শাহ এর কনিষ্ঠ পুত্র আলহাজ খাজা সৈয়দ শাহ হুসাইন আহমদ আখতার নুরি ওরফে চুন্নু হুজুর গত 19 আগস্ট মৃত্যুবরণ করেছেন। দর্শক, তার জানাজা নামাজ থেকে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনে। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনিসীন পীর চুন্নু হুজুরের জানাজা নামাজ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই এখানে হাজারো মুসল্লির ইতিমধ্যেই সমাগম হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজারো মুসল্লির সমাগম হয়েছে বর্তমান গদিনিসীন পীর চুন্নু হুজুরের জানাজা নামাজে, এবং এখানে শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, হুজুরকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তার ভক্ত যে আশেগান রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। মহান সুরেশ্বর দরবার শরীফ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর আলহাজ খাজা সৈয়দ শাহ সুফি হুসাইনি আখতার আহমদ নুরি এর জানাজা নামাজ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দর্শক, তিনি গত 19 আগস্ট রাত 3:30 ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে গত 19 আগস্ট সকাল 11টার সময় ঢাকার মালিবাগে চৌধুরী পাড়ায় তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর আজকে তার দ্বিতীয় জানাজা নামাজ বাদ জুমা এখনই অনুষ্ঠিত হবে। জুমা নামাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। আমরা কিন্তু বরাবরই শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরায় এর আগে এখানকার যে ইতিহাস ঐতিহ্য তা আমরা এর আগেও দেখিয়েছি। সুরেশ্বর দরবার শরীফের যে ইতিহাস তা হচ্ছে এখানকার যিনি প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রথম পীর সাহেব ছিলেন জান শরীফ হুজুর, তার নাম মূল নাম ছিল জান শরীফ হুজুর, কিন্তু তাকে সুরেশ্বরী বলা হতো এ কারণে যে তিনি আল্লাহ এবং রসুলের সাথে প্রেম স্থাপন করার জন্য তিনি সুরকে, ইসলামিক সঙ্গীতকে তিনি ব্যবহার করেছিলেন, এবং জান শরীফ হুজুরের সুমধুর কণ্ঠ ছিল, সেই সঙ্গীতের মাধ্যমে, ইসলামিক সঙ্গীতের মাধ্যমে তিনি আল্লাহ রসুলের সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করেছেন। সেজন্যই তার শিশুর থেকে সুরেশ্বর শব্দ এসেছে এবং জান শরীফ মাওলানার নামের শেষে সুরেশ্বরী শব্দ যুক্ত হয়, সেখান থেকে কিন্তু সুরেশ্বরী আসে। দর্শক, এই মুহূর্তে বক্তৃতা দিচ্ছেন সুরেশ্বর দরবার শরীফের প্রধান গদিনিসীন পীর যিনি ইন্তেকাল করেছেন, তার বড় ছেলে ইতিমধ্যে বক্তৃতা দিচ্ছেন।
জানাজার নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। একটু 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 সাইড দিন। মাদার শরীফের ভিতরে যারা যারা আছেন আপনারা সবাই বেরিয়ে চলে আসবেন। চিস্তিনগর হুজুর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে জানাজার নামাজে। পণ্ডিত ছাড়ে অবস্থিত মহান চিস্তিনগর দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর হুজুর ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন আজকে জানাজার নামাজে এবং ইতিমধ্যেই বক্তৃতারত অবস্থায় রয়েছেন শ্রেষ্ঠ দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর শাহ সুফি সৈয়দ হুসাইন আহমদ নুরের সন্তান, সুযোগ্য সন্তান, এবং হাজারো মুসল্লির কিন্তু ইতিমধ্যেই সমাগম হয়েছে এই মহান শ্রেষ্ঠ দরবার শরীফে। এবং এটি কিন্তু শরীয়তপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী স্থান এই শ্রেষ্ঠ দরবার শরীফ। পদ্মা নদী তীর ঘেঁষে কিন্তু এটি অবস্থিত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন প্রতিষ্ঠাতা পীর সাহেব জান শরীফ মাওলানা সুরেশ্বরী, তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন সুরেশ্বর দরবার শরীফ। বর্তমান যিনি গদিনিশীন পীর চূর্ণ হুজুরের সুযোগ্য যারা সন্তান রয়েছেন তারা ইতিমধ্যে জানাজা নামাজের আয়োজন করেছেন, পরিচালনা করতে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই শরীয়তপুর জেলা নয় শুধু, শরীয়তপুর জেলার বাইরেও কিন্তু তাদের অনেক ভক্ত আসে কান রয়েছেন। প্রতি বছর কিন্তু এখানে উরুস শরীফ হয়, সেখানে কিন্তু লক্ষ মানুষের সমাগম হয়। পুরো একদম সুরেশ্বর গ্রাম জুড়ে, সুরেশ্বর এলাকা জুড়ে, সুরেশ্বর দরবার শরীফ জুড়ে সুখের ছায়া নেমে এসেছে দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা সুরেশ্বর টেলিভিশনের ক্যামেরায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সৈয়দ আলহাজ খাজা সৈয়দ শাহ সুফি হুসাইন আহমদ নুরির ওরফে চূর্ণ হুজুরের জানাজা নামাজ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জান শরীফ হুজুরের যে মাজার রয়েছে, মূল যে দরবার শরীফ রয়েছে সেই দরবার শরীফে কিন্তু সামনে থেকে কিন্তু আজকে জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। গত 19 আগস্ট রাত 3:30 তিনি ঢাকায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রথম জানাজা নামাজ মালিবাগে অনুষ্ঠিত হয় গতকালকে সকাল 11টার সময়। আজ এবং আজ 20 আগস্ট বা জুমা তার জানাজা নামাজ ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। সেই জানাজা নামাজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ শ্রেষ্ঠ দরবার শরীফ। আমরা যে মূল ফটকটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে, আপনারা যে মূল ফটকটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আনহুর এর মাজার। এই মাজারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এছাড়াও কিন্তু আশেপাশের যত মাঠ ময়দান এবং অন্যান্য হুজুরগণের যে আস্থানা রয়েছে সে আস্থানাতেও কিন্তু মুসল্লিদের কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যে দর্শক আমরা ইতিমধ্যেই এই ভাগটা ছবি তো বাংলা অনেক
আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আজকে চুন্নু হুজুরের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু তারা সবাই রয়েছে, তার মৃত্যুর মধ্য দিয়ে তৃতীয় পুরুষের সমাপ্তি হয়েছে। সকলে উপস্থিত আছেন, আমার ছোট ভাইরা উপস্থিত আছেন, আমি জানাজার নামাজের জন্য উপস্থিত জন্য আমি আমার তো আজকে আপনাকে দর্শক এখনই জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আবারও অনুরোধ করবো সকলে মেহরবানি করে দুই আসনে মাননীয় সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনতা এ কে এম এনামুল হক স্বামী এমপি মহোদয়ের পক্ষ থেকে ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও স্থানীয় অনেক গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে এই অঞ্চলে যারা সবাই কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জানাজা নামাজের পূর্বে তার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে সকলের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করা হচ্ছে, তার রুহের মাগফিরাত চাই। তিনি মানুষের মানে টাকা দেওয়ার জন্য যে কেউ যদি পেট ইয়ে থাকতো দেওয়ার জন্য অস্থির হয়ে থাকতেন। তারপর আমি বলছি যদি কারো কোনো লেনদেন থাকে আমি তার বড় ছেলে হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছি, আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ সেটি সমাধানের চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনীশীন পীর আলহাজ খাজা সৈয়দ শাহ সুফি হুসাইন আহমদী আখতার হোসেন আহমদী নুরী এর জানাজা নামাজ। তিনি অনেকের কাছে চুন্নি হুজুর নামে পরিচিত। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাজারো মুসল্লির এবং বক্তা সেখানে ইতিমধ্যে সুরেশ্বর দরবার শরীফে সমাগম হয়েছে। হুজুরকে শেষ বিদায় জানানোর জন্য শোকের ছায়া নেমে এসেছে এই সুরেশ্বর দরবার শরীফ জুড়ে। এবং সৈয়দপুর জেলা বা সুরেশ্বর নড়িয়া শুধু নয়, সমগ্র বাংলাদেশে কিন্তু তাদের ভক্ত আশিকান রয়েছেন। চুন্নু হুজুরের মৃত্যুর মধ্য দিয়ে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর মাদানহর এর তৃতীয় পুরুষের সমাপ্তি হয়েছে। এখন যারা রয়েছেন তারা সবাই চতুর্থ পুরুষ, এখানকার যিনি প্রতিষ্ঠাতা
শরীফের হজরত জান শরীফ শাশুড়ের ছড়ি। তার মনে কিছু থাকতো না, কিন্তু কোন সময় কোন রাগ হয়ে কারো কেউ গালি দেয় নাই, আমার ভিড় করে নাই, আমার কেন সত্যি শোকের ছায়া নেমেছে শীর্ষ দরবার শরীফ জুড়ে এবং চোখের জল কিন্তু যার ভক্ত আশেখান রয়েছে সবার চোখের জলে কিন্তু ইতিমধ্যে একদম স্তব্ধ হয়ে রয়েছে শীর্ষ দরবার শরীফ। তিনি এখানকার বর্তমানে সর্বজন শ্রদ্ধা এবং সবার মুরব্বী, কারণ হজরত জান শরীফ শাশুড়ি এর তিনি একমাত্র নাতি এবং তার মৃত্যুর মধ্য দিয়ে তৃতীয় পুরুষের সমাপ্তি হয়েছে, যিনি একমাত্র জীবিত রয়েছিলেন জান শরীফ শাশুড়ি এর একমাত্র নাতি হিসেবে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে তৃতীয় পুরুষের সমাপ্তি হলো। দর্শক, আপনারা দেখছেন শরীফপুর টেলিভিশনের ক্যামেরায় শীর্ষ দরবার শরীফের বর্তমান গদিনহীন পীর হজরত শাহ সুফি সৈয়দ আখতার হোসাইন মোহাম্মদ নুরিয়ের ওরফে চূর্ণ হুজুর জানাজা নামাজ ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন। نحمده ونصلي على رسوله الكريم وعلى بيته وعلى الأجمعين. مسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. كتب الله الشمعنا يخن شدو يكتب كتب يقولوا شو عمرا تحاق بوي خنين دافن شمپن نحوار পর্যন্ত আপনারা সবাই সাথে থাকুন। আমার ভাইয়ের জানাজা নামাজের জানাজার নামাজের দায়িত্ব নিয়েছেন এবং জানাজার নামাজ যিনি আজকে পড়াবেন বর্তমান গদিন শিল্পীর সাহেব হুজুরের চনমিয়া হুজুরের তার ভাতিজা কামাল নুরি হুজুর, ইতিমধ্যে কিন্তু তিনি বক্তৃতারত রয়েছেন সবার উদ্দেশ্যে। সেই সঙ্গে আমরা স্মরণ করি হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ করেছেন রাজাওয়ানা মিনাল জিহাদিল আসকারি ইলাল জিহাদিল আকবার। হ্যাঁ, কমান্ড থেকে সেটি বলেছিলেন যে আমরা এখন ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে অগ্রসর হব। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় যুদ্ধ করে আসলাম, এত বড় জিহাদ করে আসলাম,
এখন এর চেয়ে বড় আর কোন জেহাদের দিকে আমরা যাব। তখন তিনি বলেছিলেন জেহাদের মিনারে জেহাদের আসকারি এরাল জেহাদের আকবর, আমরা যে যুদ্ধ করে এসেছি, যে জেহাদ করে এসেছি, তলোয়ারের জেহাদ করে এসেছি, সেটা ছোট যুদ্ধ, ছোট জেহাদ। আমরা এখন নফসের আম্মারার বিরুদ্ধে জেহাদ করব, সেটা হবে জেহাদের আকবর সুবহানাল্লাহ। কাজে আল্লাহর শিয়তীয় বান্দারা যারা নফস আম্মারার সঙ্গে যুদ্ধ করতে করতে আল্লাহতে বিলীন হয়ে যান, তারা মরেন না। ওলা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, খবরদার তাদেরকে মৃত বলে না। আজকে হযরত সুরেশ্বরী কিবলা কাবার কুরনুর রাজা মনোয়ারের সামনে দাঁড়িয়ে তার রুহানি নিয়ামতের ছায়াতে আশ্রিত হয়ে আমি এখন আমার ভাইয়ের জানাজার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি। দর্শক, এখনই শুরু হতে যাচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজের পর দাফন পর্যন্ত, হজরে দাফন পর্যন্ত আমরা সরাসরি যুক্ত থাকব। আপনারা সবাই যুক্ত থাকুন। ইতিমধ্যে জানাজার নামাজ পড়াচ্ছেন ছেলে আকবর আরবা তাকবীরাতে সালাতিল জানাযাতে ফরযুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলা নবী ওয়া দুআ লি হাযির কারমা আমি আবার মনে করে দিচ্ছি নাওয়াইতু আনুয়াদিয়া লিল্লাহি তাআলা আর আরবা তাকবীরাতে সালাতে লিল্লাহি ফরযুল কিফায়া ওয়া সালামু লিল্লাহি তাআলা কারণ জানে আরবি নিয়াত মনে রাখতে না পারলে সংক্ষেপে বাংলায় বলবেন এই মরহুমের ফরজে কিফায়া জানাজার নামাজ তাকবীরের সাথে এইভাবে পিছনে আদায় করার নিয়ত করলাম। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু রিল্যাক্স করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উলামা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক, জানাজার নামাজের মধ্যে শেষ হয়েছে। আমরা দাফন পর্যন্ত থাকবো, সরাসরি যুক্ত থাকবো। আপনারা সবাই যুক্ত থাকুন। দর্শক, হুজুরের জানাজা নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দাফন পর্যন্ত আমরা সাথে থাকবো। আপনারা সবাই সাথে সংখ্যা যুক্ত থাকুন। দর্শক, আপনারা দেখছেন শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরায় শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী নড়িয়া উপজেলাধীন
সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর আলহাজ খাজা সৈয়দ শাহ শফি আক্তার হোসাইন আহমদ নুরি এর জানাজা নামাজ এবং তিনি হজরত জান শরীফ শাশুড়েশ্বরী যিনি এই সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা তার নাতি এবং তিনি ছিলেন একমাত্র জীবিত নাতি তার মৃত্যুর মধ্য দিয়ে তৃতীয় পুরুষের সমাপ্তি হয়েছে। তোমার বার গায়ে আলিতে তোমার হাবিব হুজুর কো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় তোমার মাহবুব আলী হযরত বাবা শাহ মুহাম্মদ শরীফ রাকাবার ওয়াসিলায় আমরা হাত তুলেছি আমাদের এই পাপে ভরা হাতকে তুমি বরকতে এই ওয়াসিলায় কবুল করে নাও আমিন। চার জানাজা পড়তে আজকে শেখের পরে পরে এসেছি তিনি ওলাদে ওলি বলি ওলাদে বলি আজ বিশ্বাস করি সবাই একটু পিছনে যাই পা জায়গা দিয়ে আরো পিছন জায়গা দেন আরো আল্লাহ
সবাই এ ভাই একটু সবাই সাইড দেন, একটু একটু আপনি ক্লিয়ার করেন ভাই, ভালো পারবে না ভাই, একটু একটু ক্লিয়ার করেন ভাই। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সুরেশ্বর দরবার শরীফের গদিনীশীন পীর সাহেব হুজুরের জানাজা নামাজ শেষে এখন দাফনের উদ্দেশ্যে তার মরদেহ দ্বিতীয় জানাজা নামাজ দরবার শরীফের দ্বিতীয় জানাজা এবং তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে, কারণ ঢাকায় তার একটি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখানে তার দ্বিতীয় দরবার শরীফের দ্বিতীয় জানাজা আবার অনুষ্ঠিত হবে। আপনাদের আকুল আবেদন করে বলছি, আপনারা সকলে রজা শরীফের ভিতরে থেকে বের হয়ে যান। যাহারা দয়াল বাবাকে জানাজা দিয়েছেন আপনারা সকলে এই এলাকা থেকে ছাইতে চলে যান। আপনারা সবাই যারা যারা জানাজা দিয়েছেন আপনারা সবাই চলে যান, হুজুরের যে চুন ওরফে চুন হুজুরের জানাজা নামাজ ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক আপনারা নিশ্চয়ই আজকের জানাজা নামাজের এবং দাফনের শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমরা আজকের দাফন কার্যক্রমের শেষ পর্যন্ত আপনাদের সাথে রয়েছি। সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনীশীন পীর আলহাজ খাজা সৈয়দ শাহ সুফি আক্তার হোসেন আহমদী নুরী ওরফে চুন্নু হুজুরের জানাজা নামাজ ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এই সুরেশ্বর দরবার শরীফ জুড়ে, এবং তিনি কিন্তু লক্ষ লক্ষ তিনি ভক্ত আশেকান তৈরি করে গিয়েছেন এই সুরেশ্বর দরবার শরীফে। দর্শক আমরা আজকের জানাজা নামাজের এই নিয়ে তিনটি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় গতকালকে একটি, এবং সৈয়দ দরবার শরীফে একটি এবং আরেকটি জানাজা নামাজের জন্য ইতিমধ্যে কিন্তু প্রস্তুত নেওয়া হচ্ছে। এরপরই কিন্তু তার দাফন কার্যক্রম শুরু হবে, সেই পর্যন্ত আমরা কিন্তু সাথে থাকবো, আপনারাও সাথে থাকুন।
থাকবেন আপনারা সুস্থ যান, যারা জানাজা পড়েন নাই তারা শুধু থাকেন আর সবাই চলে যান, লাইনে দাঁড়ান, সবাই লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। তোমরা যারা জানাজা পড়েছ তারা চলে যাও, আর যারা জানাজা পড়ে নাই করছো তারা চলে যাও, যারা পড়ো নাই তারা দাঁড়াও, লাইনে দাঁড়াও, মহিলারাও লাইনে দাঁড়াও, পিছনে যান, পিছনে যান। মহিলারা সবাই পিছনে লাইন ধরেন, শেষ জানাজার নামাজ হবে, এখন আমরা দাঁড়িয়ে যাবো, যদি কেউ না পড়ে থাকেন এখানে শরীর করতে পারেন। দরবার শরীফের দ্বিতীয় জানাজা নামাজ এটি এবং আজকের মতো তৃতীয় জানাজা নামাজ একটি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছিল। আপনারা যদি পিছনের লাইনটা সোজা করেন, পিছনের লাইনটা মেহরবানি করে একটু সোজা করে দেন। আমরা এখনই নামাজ যাচ্ছি, আপনারা সবাই প্রত্যেকে দাঁড়িয়ে যান। জানাজার চার তাকবীরের নামাজ, জানাজার নামাজ ফরজে কিফায়া এবং চার তাকবীরের শহীদ এই ইমাম পিছনে কেবল ভিড়ে আদায় করছি। জি বাংলায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Salam, salam, salam,
একদম শোকের ছায়া নেমে এসেছে এবং সবার চোখে কিন্তু জল দেখতে পাচ্ছেন। তাদের যে ভক্ত আশাকান যারা রয়েছে, দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা ভক্ত আশাকান, তারা কিন্তু একদম চোখের জলে শেষ বিদায় জানানোর জন্য ইতিমধ্যে কিন্তু চোখে Allah, 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 All
মহিলাদের এগুলা কিছু দিয়েন না, ঠিক আছে? Allah, 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 All
দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর আলহাজ খাজা শাহ সুফি আহমদ হোসাইন চুন্নু হুজুর এর যে জানাজা নামাজ, সেই জানাজা নামাজের শেষে এখন কিন্তু দাফন করা হচ্ছে। বর্তমান শিরস্য দরবার শরীফে তার দুটি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকায় তার একটি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছিল। মোট তিনটি জানাজা নামাজ শেষে
এখন কিন্তু তাকে দাফন করা হচ্ছে এবং তার যারা ভক্ত আশিকান রয়েছে সকলের মধ্যে কিন্তু শোকের ছায়া ইতিমধ্যে বিরাজ করেছে শিবেশ্বর দরবার শরীফ জোরে। দর্শক, শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা শিবেশ্বর দরবার শরীফ হুজুরের, যিনি বর্তমান গদিনী শিল্পীর এবং এই শিবেশ্বর দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আনহুর তৃতীয় পুরুষ অর্থাৎ তার নাতি, এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু তিন পুরুষের সমাপ্তি হলো। চতুর্থ পুরুষের এখন যারা রয়েছে বেঁচে রয়েছে তারা কিন্তু সবাই চতুর্থ পুরুষের রয়েছে, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুখের ছায়া ইতিমধ্যে বিরাজ করছে তার যে দাফন, যিনি যেখানে দাফন করা হচ্ছে সেই স্থান জুড়ে কিন্তু ইতিমধ্যেই কান্না এবং চোখের পানি ইতিমধ্যেই বিরাজ করছে সবার মাঝে তার ভক্ত আশিকানের মাঝে। দর্শক, আমরা শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরায় আমরা শিবেশ্বর দরবার শরীফ হুজুরের রুহের মাগফিরাত কামনা করছি এবং এখান থেকে বিদায় নিচ্ছি। শরীয়তপুর টেলিভিশনের সাথে থাকুন, শরীয়তপুর টেলিভিশনের ফেসবুক পেজে লাইক অথবা ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো সংবাদ থেকে। আল্লাহ হাফেজ।